ফিতা কাটবেন এবং পরে চাবি দিয়ে তালা খুলে গির্জার প্রধান ফটক খুলে উদ্বোধন ঘোষণা করবেন। আমরা এখানেই থাকবো, পরে আশীর্বাদ প্রার্থনা করে যাবো। আচ্ছা, আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে এবং এই গির্জার সাথে যারা সম্পৃক্ত, যারা এখন দায়িত্ব গ্রহণ করেছে, সবাইকে ঈশ্বরের চরণে রেখে এই গির্জার উদ্বোধন করছি। রাজিহার গ্রামের সুন্দর গির্জাঘরটি উদ্বোধন উপলক্ষে আমার তরফ থেকে সবাইকে জানিয়ে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি আমাদের ভিডিওগুলি আপনারা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার, প্রথম যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, তাহলে আমরা সবাই গির্জাঘর দিক মুখ করে দাঁড়াবো, কিন্তু একটু গ্যাপ রেখে। তাহলে মূলত এই কাজটি রাজিহার গ্রামের মানুষ আপনারাই সকলে মিলে সকলের সাহায্য সহযোগিতায় অংশগ্রহণে নির্মাণ করেছেন, তাই আপনাদের যারা জড়িত ছিলেন কাজে তাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা দেখতে পাচ্ছি যে নির্মাণ কাজ সম্পন্ন, তাই যারা কাজে জড়িত ছিলেন, দায়িত্ব দেওয়া ছিল, তারা বিশপ মহোদয়ের কাছে তাদের সেই কাজ এখন হস্তান্তর করবেন। দুলাল এবং তখনকার যে সভাপতি ছিলেন মার্সেল এবং ডাইসিসের নির্মাণ সংক্রান্ত কাজের সুপারভাইজার রুবেন, তাদের তিনজনকে দেওয়া দায়িত্ব দেওয়া ছিল এস্টিমেট করার জন্য, ড্রয়িং ডিজাইন করার জন্য, কেনাকাটা করার জন্য, কাজ তদারকি করার জন্য। তাই আমি তাদের তিনজনকেই অনুরোধ করব একসাথে বিশপের হাতে এই ড্রয়িং ডিজাইন ফাইল কাগজপত্র যা আছে এবং গির্জার চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার জন্য। অনেক অনেক ধন্যবাদ, সুন্দর দেখতে ভালো লাগছে। জানাই তাদেরকে, তারা অনেক পরিশ্রম করেছেন এই কাজের পিছনে বিগত 5 মাস, আর আজকে তারা সম্পন্ন করে বিশপের কাছে এই কাজ বুঝিয়ে দিয়েছেন। এখন বিশপ মহোদয় এই গির্জার দায়িত্ব নিশ্চয়ই ধন্যবাদ জানাই যারা কাজটি করেছে। আমাদের পরিকল্পনা অনুসারেই তারা করেছে এবং পরিকল্পনা অনুসারে আমরা দেখতে পাচ্ছি, দেখতে এসে বেশ ভালোই লাগছে। তো তাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এই গির্জার রক্ষণাবেক্ষণ, যত্ন, ব্যবহার, সঠিকভাবে ব্যবহার, এই সব কিছুর দায় দায়িত্ব গোরারপাড় ধর্মপল্লীর পালক পুরোহিতের কাছেই থাকে। তাই ডায়োসিসের পক্ষ থেকে আমরা পালক পুরোহিতের হাতে এই গির্জাঘরটি তুলে দিচ্ছি, এই চাবি ফাইল সব কিছু তুলে দেওয়ার মধ্য দিয়ে এই দায়িত্ব ফাদারের কাছে আমরা দিচ্ছি। সবাই তাহলে গির্জার ফিতা কাটার মধ্য দিয়ে এবং প্রধান দরজা খোলার মধ্য দিয়ে আমরা গির্জার উদ্বোধন ঘোষণা করব। তাই বিশপ মহোদয়, পালক পুরোহিত এবং সিস্টার সভাপতি যারা আছেন সামনে এগিয়ে আসবেন, ফিতা কাটবেন এবং পরে চাবি দিয়ে তালা খুলে গির্জার প্রধান ফটক খুলে উদ্বোধন ঘোষণা করবেন। আমরা এখানেই থাকবো, পরে আশীর্বাদ প্রার্থনা করেছি।
আচ্ছা, আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে এবং এই গির্জার সাথে যারা সম্পৃক্ত, যারা এখন দায়িত্ব গ্রহণ করেছে, সবাইকে ঈশ্বরের চরণে রেখে এই গির্জার উদ্বোধন করছি। আর মন্দিরে করি শিশুতার মন্দিরে করি একসাথে দলে দলে হয়ে একা অলো সবে যিশু দয়া শিশুতার মন্দিরে করি শিশু আমাদের আলো গির্জার তার উপস্থিতি আলোর প্রতীক হিসাবে প্রদীপ প্রজ্বলন করা হবে এবং সব আজি শুভ দিনে পিতারো ভবনে হে পিতারো ভবনে অমৃত সমুদায় চলো 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 যাই আজি শুভ দিনে পিতারো ভবনে হে পরম পিতা, তুমি চেয়েছ তোমার পুত্রের পবিত্র ক্রোশ হয়ে উঠুক সকল আশীর্বাদের উৎস। সকল ভক্তের অন্তরকে আলোকিত করুক, আমেন। এই ধূপের সুবাস যেমন ঊর্ধ্বপানে ছুটে চলেছে, আমাদের প্রার্থনাও তেমনি তোমার দিকে ছুটে চলুক। খ্রিস্টমণ্ডলী তেমনি সারা পৃথিবীকে খ্রিস্টের পূর্ণ সৌরভে সুরভিত করুক, আমেন। আমাদের উপরে জনগণের উপরে পবিত্র জল সিঞ্চন করা হবে। হে পিতা, এই পবিত্র জল সিঞ্চনে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আসুন আমরা এই পবিত্র খ্রিস্ট জল প্রথমবারের মতো এই গির্জায় শুরু করি। খুশের জন্য পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মা নিত্য সহায়তা সকলের মধ্যে বিরাজ করুন। ঈশ্বরকে ধন্যবাদ দেব, পোপ মহোদয়কে ধন্যবাদ জানাব। এবং কিন্তু যদি আস্তে আস্তে আপনাদের উপস্থিতি বাড়ে, যদি ছেলেমেয়েদের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পায়, পরিবারের সংখ্যা বৃদ্ধি পায়, পাশে জায়গা রাখা আছে, আরও বড় ঘর গির্জা ঘর আমরা করতে পারবো। আর সেরকমই আমরা এখন এই খ্রিস্টজাগ উৎসর্গ করি। শুরুতে আমরা আমাদের সমস্ত অবহেলা দুর্বলতার জন্য আসুন ঈশ্বরের কাছে এবং পরস্পরের কাছে ক্ষমা ভিক্ষা করি। তোমরা সকলে প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। করুণাময় পিতা, আমাদের সকল পাপ ক্ষমা করুন এবং অনন্ত জীবন দান করুন। ভয় পেও না মারিয়া, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শোনো, গর্ভ ধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দেবে, তার নাম রাখবে যীশু। তিনি মহান হয়ে উঠবেন, পরাৎপরের পুত্র বলে পরিচিত হবেন তিনি। প্রভু ঈশ্বর তাকে দান করবেন তার পিতৃপুরুষ দাউদের সিংহাসন। যাকব বংশের ওপর তিনি রাজত্ব করবেন, অশেষ হবে তাঁর রাজত্ব। মারিয়া তখন দূতকে বললেন, তা কি করে হবে, আমি যে কুমারী। উত্তরে দূতটি বললেন, পবিত্র আত্মা এসে তোমার উপর অধিষ্ঠান করবেন,
পরাৎপরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি। তাই এই যার জন্ম হবে সে পবিত্র জন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবে না। আর দেখো, তোমার আত্মীয় এলিজাবেথ, সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে। লোকে যাকে বন্ধা বলে ডাকত তারই এখন ৬ মাস চলছে, কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই। মারিয়া তখন বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন। প্রভুর মঙ্গল সমাচার। শুভাকাঙ্ক্ষী বন্ধুবর্গ উপহার দিয়েছেন, অনুদান দিয়েছেন, তাদের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এখানে আপনারা যারা নির্মাণ কাজে সম্পৃক্ত ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই। ঈশ্বর আমাদেরকে বিভিন্ন দান সবসময় দেন, তবে এই দানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা ভাব আমাদের অন্তরে সবসময় রাখা প্রয়োজন। আর এই গির্জাটি আমরা কুমারী মারিয়ার সেই অমলোদ্ভবা পর্ব আজকে আমরা পালন করছি, তাহলে সেই কুমারী মারিয়ার নামেই এই গির্জাটি উৎসর্গীকৃত। মা মারিয়ার অন্তরে সবসময় ওই ভাবটি ছিল, আর সেজন্য তিনি ঈশ্বরের জয়গান করে প্রশংসা করে সবসময় বলেছেন, অন্তরে যাচ্ছি তো সেটি সম্পূর্ণ প্রকাশ করতেন যে আমার অন্তর গেয়ে ওঠে প্রভু। মা মারিয়ার অন্তরে পবিত্রতা ছিল বলে, বিশুদ্ধতা ছিল বলে তিনি ঈশ্বরের অন্তরের সাথে এবার একটু আমরা রান্নাঘরের দিকে যাই, দেখি রান্নাঘরের লোকজন কি অবস্থায় কি করে। খ্রিস্ট যাক তো চলতেছে, আমরা রান্নাঘর থেকে একটু ঘুরে আসি। আজকে রান্নার আইটেম, মুরগির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা হবে, মুরগির গিদা কুলিজি দিয়ে ডাল আর সবজি রান্না করা হবে, সাথে থাকবে সাদা ভাত। সবার জন্য এই খাবারটি থাকবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের জন্য দোয়া করবেন রেগুলার যেন আমরা এই ধরনের প্রোগ্রাম করতে পারি। অনেক রকম সবজি দিয়ে একটা সবজি তৈরি করা হবে। আলু ভাজি করে নেওয়া হচ্ছে মুরগির মাংস দেওয়ার জন্য। ক্যামেরাটা খুব সুন্দর না? মুরগির মাংস কাটা হচ্ছে রান্না করার জন্য। মশলা তৈরি করা হচ্ছে ভাজি সবজি ডাল মাংসের সাথে দেওয়ার জন্য। এই যে দিদি
মুরগির গিলাকলি যে রান্না হচ্ছে, মুগ ডাল রান্না হচ্ছে। মুগ ডালের মধ্যে মুরগির গিলাকলিকে দেওয়া হবে, সবজির মধ্যে মুরগির গিলাকলিটা দেওয়া হবে। নিশ্চয় আছে খাবারটা অনেক টেস্টি হবে। ইউটিউবে পাওয়া যাবে বুঝছো, তাই আজ পুরো প্রোগ্রামটা, কারণ প্রোগ্রামটা যদি ইয়ে করে রাখি যারা রান্নার কাজে আছে সবাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। সবাই অনেক কষ্ট করে আমাদের জন্য রান্না করতেছে, সবার জন্য আমাদের মনে গভীর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা রইল এই প্রোগ্রামের জন্য। রান্না করার জন্য মুরগির মাংসটা আর একটু ভেজে নেওয়া হচ্ছে। আপনারা যে যে অনুষ্ঠানের ইয়ে দেখতে পাবেন ইউটিউব থেকে দেখতে পারবেন। মুরগির মাংস ভাজি করে নেওয়া হচ্ছে, তারপরে এটাকে রান্না করা হবে। আমি এক দুশো মানুষের রান্না কয়েকদিন পর পরই করি। এই যে মিনিটেট, এটা আর একটু ইয়ে না হইলে পুরোনো চাল। এখনো ভাতের ইয়ে আছে, বাহিরে যারা আছে এবার কাছে ইয়ে করবেন, ইউটিউব থেকে আমাদের এই প্রোগ্রাম দেখতে পাবে। এ ফোড়ে নাই তো, ফুটে যাবে এখন, সেটা আছে হয়ে যাবে, শক্ত না গরমে হয়ে যাবে। মাংস দেবে কোনটা? এটা আমার মনে মনে পরিকল্পনা, রান্নার প্রোগ্রাম চলতেছে। এবার আমরা একটু সাংস্কৃতিক প্রোগ্রাম থেকে ঘুরে আসি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে রাজিহারের এই গির্জাটি উদ্বোধন হয়েছে, যারা যারা এই উদ্বোধনীতে অংশগ্রহণ করেছেন এবং দূর থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। অনেক আনন্দের ফল আমাদের এই গির্জা ঘর আজকে আমরা পেয়েছি, তাই এই আনন্দের সাথে একটু আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এই সমাজেরই আমরা কতিপয় মানুষ সবাই একসাথে মিলিত হয়েছি, একটু আনন্দ পাওয়ার জন্য, একটু আনন্দ দেওয়ার জন্য। তাই প্রথমেই রয়েছে আমাদের স্বাগত সঙ্গীত, সাথে মাল্যদান নিয়ে আসছে আমাদেরই এখানকার সন্তানেরা।
সুন্দর গানের জন্য। এখন অনুরোধ করছি আমাদের সমাজের সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্য আমাদের সামনে তুলে ধরবেন। আজকের এই নতুন গির্জাঘর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বিশপ ফাদার ডেভিড, ফাদার অর্নল, সিস্টারগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। ফাদারপ্রভু চেয়েছেন আমাদের একটা গির্জাঘর হোক, যারই ধারাবাহিকতায় ঈশ্বর বিশপের মাধ্যমে আমাদের একটা গির্জাঘর উপহার করেছেন। সর্বপ্রথম আমাদের সদাপ্রভুকে এই জন্য ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় বিশপ মহোদয়কে। তৃতীয়ত ধন্যবাদ জানাই ফাদারগণ, সিস্টারগণ এবং যারা এই ব্যাপারটা, এমন মানুষ যখন মনে প্রাণে কিছু চায় ঈশ্বর তখন বুঝতে পারে এবং কারোর মাধ্যমে তিনি তা দান করে। ছোটবেলা থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসা ক্ষমা ত্যাগ, ছোটবেলা থেকে এগুলি আমরা শিখে এসেছি। কিন্তু বাস্তবে আমরা কতটুকু করি তা মনে হয় সবারই জানা আছে। বিশপের কাছে অনুরোধ, আমাদের সমাজের গরিব দুঃখী যারা আছে তাদের প্রতি বিশেষ নজর দেবেন এবং আপনাকে যাতে আমরা মাথায় তুলে রাখতে পারি সেই পথ তৈরি করে দেবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ছলো ছলো তটিনী তরঙ্গে বায়ু বহে পুর।
চমৎকার একটা নৃত্য পরিবেশন করলো আমাদের সাবেক সভাপতি, তার মেয়ে, অনেক ধন্যবাদ তোকে। পরম শ্রদ্ধেয় বিশপ মহোদয়, পালক পুরোহিত ফাদার ডেভিড, সিস্টারগণ, গ্রামের সভাপতি, ব্রাদার আছেন আমাদের মাঝে, অতিথিবৃন্দ এবং উপস্থিত খ্রিস্ট ভক্তগণ, সবাইকে আমরা আজকের এই আনন্দের দিনের প্রীতি এবং শুভেচ্ছা জানাই। এক সভাপতি দিয়ে কাজ শুরু করেছি, আরেক সভাপতি দিয়ে আজ উদ্বোধন করছি। তাই বিশেষভাবে যেহেতু কাজে জড়িত ছিলেন মার্সেল বিগত পাঁচ মাস, সে অনেক আমাদের সঙ্গে সার্বক্ষণিক এই কাজে সভাপতি হিসাবে ছিলেন, কেনাকাটায়, দেখাশোনায় এবং অংশগ্রহণে, প্ল্যান করায়, এস্টিমেট করায় এবং বিল চেক করায়, সমস্ত কিছুতে তিনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। মালামাল কেনাকাটার জন্যও তিনি গিয়েছেন, বাজারে গিয়েছেন, সেভাবে তিনি সহযোগিতা করেছেন। এবং আজকে নতুন সভাপতির সময়ে আমরা এটা আশীর্বাদিত করতে পেরেছি, তিনিও আজকে সকল আয়োজনে নিশ্চয়ই নতুন সভাপতির সকল সহযোগিতা অংশগ্রহণ। তাই আমি দুই সভাপতিকেই আমি আপনাদের সহযোগিতার জন্যে, আমার এই কাজে আমার সঙ্গে থেকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। রোবেন, সে একেবারে বরিশাল ছেড়ে দিয়ে স্থায়ীভাবে রাজিহারের মানুষ হয়ে গিয়েছিল, জানি না মনে হয় তার ধর্মপল্লী এটা সেজন্যই কিনা জানি না। রোবেন ঘোরার পর ধর্মপল্লীর সন্তান এবং রাজিহার গ্রামে সে, তাকে আমরা এখানে নিয়োগ দিয়েছি যে তুমি থেকে কাজটা করবে, কারণ আমরা কোনো কোম্পানিকে কাজটা দেই নাই, কোম্পানিকে দিলে আমাদের এত তদারকি করতে হয় না, যেহেতু আমরা এখানকার স্থানীয় মিস্ত্রি দিয়ে কাজ করেছি, তাই রোবেনকে সার্বক্ষণিক থাকতে হয়েছে। আমরা এখানে বিভিন্ন মিস্ত্রি ব্যবহার করেছি, কাঠ মিস্ত্রি, টিন মিস্ত্রি, রাজ মিস্ত্রি, তারপরে গ্রিলের মিস্ত্রি, আমাদের সেই হালদার বাবু তিনি গ্রিলের কাজগুলো করেছেন, তারপরে রঙের মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, ভিন্ন ভিন্ন মিস্ত্রি দিয়ে কাজ করেছি। আজকে সকল মিস্ত্রিদের এখানে আসতে বলেছি, তারা এখানে উপস্থিত আছেন, তাই আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং একটা আনন্দ, এই পটভূমিটা তুলে ধরলাম যেন আমরা সবাই জানি যে পিছনে অনেকের হাত ছিল, অনেকের কাজ ছিল, অনেকের সহযোগিতা ছিল, অনেকের অংশগ্রহণ ছিল, কিছু ভুল বোঝাবুঝি থাকতেই পারে একটা বড় কাজ করতে গিয়ে, সেই ভুল বোঝাবুঝিগুলো আমরা আর বড় করে দেখছি না বা এখানে আনছি না, আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর একটা কাজ হয়েছে, সেই কাজ দেখে আমরা সবাই এখন আনন্দিত, আমরা আনন্দেই। যারা কাজে ছিল তারা যদি একটু আসতো এখানে, তাহলে সবাই আমরা একটা হাতে তালি দিয়ে করতাম। দুলাল ভাই একটু আসেন, মিস্ত্রি গুলো একটু আসেন, আপনি দেখায় বিভিন্ন মিস্ত্রি ছিল, দুলাল ভাই সভাপতি, দুই সভাপতি একটু আসেন, মার্সেল দা আসেন, রোবেন আসেন, দুলাল ভাই ছিল প্রধান কন্ট্রাক্টর কিন্তু তিনি কাঠ মিস্ত্রি, আর উনি হলেন রঙের মিস্ত্রি আব্দুল্লাহ দুলাল, উনি ছিলেন ইলেকট্রিক মিস্ত্রি রিপন, ধন্যবাদ। Thank you.
উপস্থিত আছেন সিস্টারগণ, এই গ্রামের সভাপতি, তার কাউন্সিল বর্তমান যিনি আছেন, প্রাক্তন যিনি আছেন, এবং শ্রদ্ধেয় খ্রিস্ট ভক্তগণ, আজকের এই ডায়োসিসের প্রতিষ্ঠা দিবসে এবং এই গির্জা উদ্বোধন ও আশীর্বাদ দিবসে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে। আমরা এখন একটা গান শুনি, গান নিয়ে আসছে প্রীতি।
সেই দিদিকে তার সুন্দর গানের জন্য। এবার আমাদের মাঝে আসবে এখন আমাদের মাঝে নাচ নিয়ে এসছেন সনি হালদার। আজ সত্যি আমাদের জন্য আনন্দের দিন। আজকের এই দিনে এই রাজিহার উপকেন্দ্রে ঘোরারপাড় ধর্মপল্লীর অধীনে এই গ্রামে এই গির্জা আজকে আশীর্বাদিত হয়েছে, উদ্বোধন করা হয়েছে। আর এর পিছনে অনেকের অংশগ্রহণ ছিল, অনেকের সহযোগিতা ছিল, অনেকে কাজ করেছেন, বিভিন্ন মিস্ত্রি এবং অনেকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, পরিশ্রম করেছেন, প্রার্থনা করেছেন। তো আজকের এই আনন্দের দিনে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন। উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানায় এই সন্ত সরকার। সত্যিকারই আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি। আমি আমার পরিচয়টা দিতে চাই। আমার বাড়ি আগৈলঝাড়া উপজেলায়। আমি আগৈলঝাড়া রিপোর্টার সিনেটির সভাপতির দায়িত্বে আছি এবং আমি যাই যাই দিন পত্রিকায় লিখি। বরিশালে একটা আঞ্চলিক পত্রিকা আছে আজকাল, ওটাও আমি লিখি। তো সাংবাদিকতা একটি মহান পেশা। যদি এই পেশাটাকে আমরা কলুষিত না করি, আজকের একজন সাংবাদিক হিসাবে আমার মুখ্য উদ্দেশ্য একটি তথ্য সংগ্রহ করা এবং সেই তথ্যটা হবে সত্যনিষ্ঠ এবং আমার লেখাটা হবে সত্যনিষ্ঠ। আমার লেখায় সমাজের কিছু লোকজনের উপকার হইতে হবে এবং আমার কলমটা হবে পবিত্র। কাজেই আজকের আমার সামনের সারিতে যারা বসে আছেন তারা অত্যন্ত সম্মানী ব্যক্তি, আপনাদেরকে আপনারা আমাদের গুরুজন। তো আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই যদিও আমি একজন মুসলিম ছেলে, কিন্তু গির্জা বলেন, মন্দির বলেন, মসজিদ বলেন, এটা একটা উপাসনালয়, ধর্মীয় একটা প্রতিষ্ঠান। এখানে কোনো মতভেদাভেদ থাকে না, এটা পবিত্রতম স্থান। এই পবিত্রতম স্থানে দাঁড়িয়ে দু একটি কথা বলার জন্য আমাকে যে সুযোগ দিয়েছেন এজন্য আমি মহান ঈশ্বরের কাছে আশীর্বাদ কামনা করি। আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাই। পরিশেষে আমি একটা অনুরোধ করব, এই আসবে এই সুশান্ত সরকার, উনি আপনাদের ছেলে, সে কিন্তু দীর্ঘদিন যাবৎ আমার সাথে আমার এই প্রতিষ্ঠানে কাজ করে, সেও একজন সাংবাদিক,
বিপ্লবী বাংলাদেশ পত্রিকায় কিন্তু সে লেখে। এটা আপনাদের গর্ব যে আপনাদের এলাকারই একটা সন্তান সে কিন্তু সাংবাদিক পেশায় আছে। আজকে সে ওই পেশায় আছে বিদায় আমাকে কিন্তু সে স্মরণ করছে, আমাকে বলছে আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের মঙ্গল হোক। এই আশীর্বাদ রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে নমস্কার। রাজিহার ধর্ম গ্রামে নতুন গির্জ উদ্বোধন উপলক্ষে আমরা সবাই সব খ্রিস্টানদেরকে আমাদের গির্জার সাথে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা আছেন সে সকল ভাইদেরকে শুভেচ্ছা জানাই। আমরা যেন এখান থেকে ঈশ্বরের আশীর্বাদ সবাই পেতে পারি, সবার পরিবার যেন ভালো থাকে, সব ধর্মের মানুষ যেন সুস্থ নিরাপদে ভালো থাকে। ধন্যবাদ। দেখলাম, গান দেখলাম, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম, এবার আমরা যাবো খাওয়া দাওয়ার প্রোগ্রামে। চলুন দেখি খাওয়া দাওয়ার প্রোগ্রামে কি আছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। খাবার রেডি, মুরগির মাংস, ডাল, ভাত আর সবজি। অনেক কষ্ট করে যারা রান্নার কাজে ছিল তারা আমাদের জন্য খাবার রেডি করেছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর অল্প দাও, অল্প 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 রাজিহার গির্জাঘর, নতুন একটা গির্জাঘর আমরা পেয়েছি। এই গির্জাঘর উপলক্ষে সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
এই সাইন বক্সটা এখন বন্ধ রাখতে বলেন তো একটা গান টান দি তো কি বাসাই বিট বাসাই লাভটা কি জি বলেন সর্বশক্তিমান পিতা পরমেশ্বর আজকের এই আনন্দের দিনে, এই গির্জা আশীর্বাদ এবং উদ্বোধনের দিনে আমাদের আনন্দের প্রতীক স্বরূপ তুমি যে খাদ্য আমাদের জন্য দিয়েছো, এই খাদ্য আশীর্বাদ করো, আমাদেরকে আশীর্বাদ করো। যাদের অবদানে খাদ্য পেয়েছি তাদেরকে এবং আমরা যারা গ্রহণ করছি আমাদেরকেও আশীর্বাদ করো, যেন আমরা কৃতজ্ঞ অন্তরে তোমাকে ধন্যবাদ দেই, তোমার সঙ্গে একাত্ম হয়ে থাকি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। শুরু করা যাক। নমস্কার সবাইকে, খুব ভালো। দাদার বড়দিনে ও দিলে আসলে বসবেন যে কাকে বলে বড়দিন, এই তো সামনে সভাপতি এই জায়গায় খাচ্ছ কেমন? ভাই বাদ দেব তোরে, মাথাটা উঁচু করে খাওয়া। সিস্টার বাদ দেবো, সিস্টারের বেশি মাংস কেমন আছো? গান টান করলো না ধন্যবাদ জানাই যে আসলে ডিসেম্বর মাসে অনেক ব্যস্ত, তারপরও আমাদের যে সময় দিচ্ছেন, আমি তো ভাবছিলাম যে ডিসেম্বরে সময় দিতে পারবে কিনা, অনেক ব্যস্ত না সেই ক্ষেত্রে তো জানি দেবে না মিষ্টি খাইছেন?
বাদার গোরনদী থেকে সচিন কোশের সচিন কোশের থেকে মিষ্টি কাটা চামচ দিয়ে মিষ্টি ওই কমন কাটা চামচ যে মার্শালদার ছেলে রে বা খাবার দাবার কেমন হয়েছে ভাইয়া খাবার দাবার কেমন হয়েছে প্রথম দেব ইয়ে পড়ছে কিন্তু তুই অনেক ভালো হয়েছে এই এই ইয়েটা কিন্তু ইউটিউব দেখতে পাবি আচ্ছা না 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 একটা প্লেট দিতেছি দাঁড়াও দেখবা সুন্দর হয়েছে রান্না আমরা সুন্দর হয়েছে তাহলে প্যান ভরে খাইন সবাই অপরন্ত ভান্ডার তোমার দেহ মানে সমীর খাবার কেমন হয়েছে ভাই ভালো হয়েছে খাবার কেমন হয়েছে খুব ভালো মানে ভালোভাবে বলতে হবে আমরা তো এখন লাইভে আছি নাকি খুব ভালো দিকে তাকাই বলে খাবার একটা হাই না না খুব বেস্ট হয়েছে খুব ভালো হয়েছে তোমার ওপিনিয়ন কি বলো খাবার খুব ভালো হয়েছে মাংস করলে ওই বাবুল দারা একটু মাংস দেবে দাদা মিষ্টি কেমন খুব ভালো কোথা সচিন ঘোষ না না তোকে মিষ্টি দেবো রাজিহারের গির্জাঘরের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আমাদের এতক্ষণ যে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামের শেষ সময় আমরা আসছি আমরা এখন বাবুর্চি মাঝে যারা ছিলাম আমরা বা এই টিমের যারা তদারকি এবং সবকিছুতে যারা ছিল তাদের নিয়ে একসাথে আমরা খেতে বসছি এখানে যারা রয়েছে
এরা সবাই রান্নার কাজে ইয়ে ছিল। এই যে হলো বড় বাবুর্চি, আমরা আশা করি আপনারা সবাই প্রার্থনা করবেন, সবাই দোয়া করবেন, আমরা যাতে সবসময় এই ধরনের প্রোগ্রাম করে থাকতে পারি এবং ঈশ্বর যেন আমাদের ভালো রাখে, সুস্থ সুন্দর ভাবে রাখে, আপনাদের যাতে আমরা নতুন নতুন প্রোগ্রাম উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে। ধরেন আমাদের অবশ্যই এটা সব।